হ্যালো ফ্রেন্ডস, আমি সজল। আমার চ্যানেল অ্যাপসবেকারে আপনাদেরকে স্বাগতম। আজকে ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফেসবুককে আরও প্রাইভেট রাখতে পারেন। রিসেন্ট ক্যামব্রিজ ইউনিভার্সিটি রিসার্চ করছে, সেখানে দেখা যায় ফেসবুক আপনার নিজেদের গ্রাহক অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্টধারীদের বিভিন্ন তথ্য অন্যান্য প্রতিষ্ঠানকে দিয়ে দিচ্ছে। তারা চায় যাতে এই তথ্যগুলোর মাধ্যমে ফেসবুকের ব্যবহারটা আরও বেটার হোক, কিন্তু এই তথ্য দেওয়ার ফলে ফেসবুক অ্যাকাউন্টের প্রাইভেসি লঙ্ঘন করছে, যেটা আমাদের ক্ষেত্রে ক্ষতিকর। তো আজকে এমন কিছু হিডেন সেটিংসের কথা বলবো যেগুলো অ্যালাউ বা ডিসঅ্যালাউ করলে আপনারা ফেসবুককে আরও প্রাইভেট করতে পারবেন। এর ফলে আপনারা ন্যূনতম একটা ডাটা ফেসবুককে দিবেন। আমরা ফেসবুককে যতটা কম দেওয়া দিব ততটা আমাদের ফেসবুক সিকিউর থাকবে। সো গাইজ, আসুন কীভাবে এই সেটিংসগুলো অ্যাপ্লাই করবেন সেটা দেখা যাক। সো ফ্রেন্ডস, এক্ষেত্রে আপনাকে ক্রোম ব্রাউজারে ফার্স্ট ওপেন করতে হবে, দেন আপনার ফেসবুক আইডি ক্রোম ব্রাউজারে লগ ইন করতে হবে। দেন আপনি এই থ্রি ডট অপশনে ক্লিক করে ডেস্কটপ মোড অন করুন। তো আমি ডেস্কটপ মোডটা অন করে দিলাম। এখন এখানে গিয়ে আপনাকে সেটিংস অপশনে ঢুকতে হবে। তো এখানে আমি সেটিংস অপশনে ক্লিক করলাম, দেন অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট এই অপশনে ক্লিক করতে হবে। সো গাইস, এখানে দেখা যাচ্ছে লগড ইন উইথ ফেসবুক। এখানে যদি আমি কোনো অ্যাপস বা গেমস বা ওয়েবসাইট এ ফেসবুক দ্বারা লগ ইন করতাম, তো এখানে স্ক্রিনে শো করা একটা স্ক্রিনশটের মতো একটা ইন্টারফেস আসতো। বাট আমি যেহেতু লগ ইন করিনি ফেসবুক দিয়ে, তো আমার সেক্ষেত্রে কোনো অ্যাপস বা গেমসের পারমিশন দেখাচ্ছে না এখানে। কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি লগ ইন করা থাকে, তো স্ক্রিনে শো করা যে স্ক্রিনশট আছে সেরকম একটা ইন্টারফেস থাকবে, এবং আপনারা ওই অ্যাপস বা গেমসের ভেতরে গিয়ে সেটাকে রিমুভ করতে পারবেন বা আপনার যে কোনো তথ্য সেখান থেকে রিমুভ করতে পারবেন। সো গাইস, নেক্সট যে সেটিং সেটার ক্ষেত্রে আপনাকে নিচে অ্যাডস অপশনে ক্লিক করতে হবে। অ্যাডস অপশনে ক্লিক করলে এখানে আপনি আপনার ফেসবুকে যেসব অ্যাডস আসবে সেক্ষেত্রে আপনি সেই অ্যাডসগুলোকে কী ধরনের প্রাইভেসি বা আপনার কী ধরনের তথ্য দিতে চান সেগুলো আপনি সেট করতে পারবেন। তো এখানে ইওর ইনফরমেশন অপশনে ক্লিক করতে হবে। দেন আপনি এখান থেকে আপনার রিলেশন স্ট্যাটাস, এমপ্লয়ার, জব টাইটেল বা এই ধরনের যেগুলো প্রাইভেসি সেটিংস আছে সেগুলো টগল অন বা অফ করতে পারবেন। সো এখান থেকে আপনি অ্যাডসের যে পারমিশন আছে সেগুলো কন্ট্রোল করতে পারবেন। থার্ড টিপসের ক্ষেত্রে আপনাকে সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে অ্যাপস অপশনটা ওপেন করতে হবে। অ্যাপস অপশনে গিয়ে ফেসবুকে যেতে হবে। ফেসবুকে গিয়ে ফেসবুক যেসব পারমিশন অ্যালাউ করছে বা আপনি ফেসবুকে যেসব পারমিশন অ্যালাউ করছেন সেগুলো অফ করলে আপনার প্রাইভেসি কিছুটা হলেও রক্ষা হবে। আপনি দেখতে পাচ্ছেন আমি অলরেডি ফেসবুকের দেওয়া পারমিশনগুলো অফ করে দিয়েছি। সো আপনি এখান থেকে টগল অন বা অফ করে পারমিশনগুলোকে অ্যালাউ বা ডিসঅ্যালাউ করতে পারবেন। এভাবে আপনারা মেসেঞ্জার অ্যাপস ওপেন করেও মেসেঞ্জারে বিভিন্ন পারমিশন অ্যালাউ বা ডিসঅ্যালাউ করতে পারেন। তো এখানে টগল অন বা অফ করে আপনারা পারমিশন অ্যালাউ বা ডিসঅ্যালাউ করতে পারবেন। সো গাইজ, আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা আপনার ফেসবুকের প্রাইভেসি রক্ষা করতে পারবেন। সো গাইজ, আশা করি আজকে ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সো গাইজ, বাই ফর টুডে, সি ইউ নেক্সট ভিডিও।